আজ থেকে প্রায় এক মাস পূর্বে অর্থাৎ 5 আগস্ট আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল 1971 পরে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অধ্যায়, যে অধ্যায় দিয়ে 53 বছরের ইতিহাসের একটি পরিবর্তন হয়েছে, কিংবা বলতে পারি যে 16+2 18 বছরের একটি ফ্যাসিজমের যে পট পরিবর্তন এবং পতন সেটি ঘটেছে। আমাদের জায়গা থেকে এখানে বেশ কিছু বিষয় রয়েছে। আসলে আমরা দেখেছি আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস হয়ে যাচ্ছে, আমাদের যে রক্তের দাগ সে দাগগুলো কিন্তু এখনও শুকায়নি। আপনি ঢাকা শহরের অন্যতম হসপিটালগুলোতে আছে যান, আপনি ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হসপিটাল, অর্থোপেডিক হসপিটাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, আপনি যেখানেই যান, সেই রক্তের দাগ, সেই বুলেটের চিহ্ন কিংবা ফ্যাসিজমের যে দোষক, যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেই রক্তাক্ত দাগ আর ক্ষতচিহ্নগুলো এখনও রয়েছে। এখনও সেই দাগগুলো অনেকে শরীরে নিয়ে রাস্তায় চলছে, কিছুটা সুস্থ হয়ে কিংবা কিছুটা ব্যথা নিয়ে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যে ক্ষতচিহ্নগুলো, এই চিহ্নগুলো আমাদের প্রত্যেকে ধারণ করা উচিত। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। এই বিগত 2 মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না, কারণ প্রত্যেকে যে ঘটনাগুলো ফেস করেছে সেগুলো একজনেরটি আরেকজনের থেকে ভিন্ন। সেই জায়গায় আমরা শুধু আন্তর্জাতিক মিডিয়া নয়, দেশীয় মিডিয়া নয়, বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন, আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাঁঝরা করা হয়েছে, কিভাবে পুলিশ ওই লিথাল গুলিটি, জনগণের টাকায় কেনা গুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য, জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে। এটি অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের পাতায় এটি লেখা থাকতে হবে। এটি যদি লেখা না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমের, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানে থাকা উচিত, মনে রাখা উচিত মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল, কত নির্লজ্জভাবে তারা যখন এই ফ্যাসিবাদটি চালিয়েছিল মানুষ কিভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। আমরা চাই আপনারা এই ডকুমেন্টেশনটি করুন। আমরা ভাবছিলাম যে 5ই অগস্টের পরে 1 মাস হয়ে গিয়েছে, বিভিন্নজন বলছিল যে আমরা একটি বিজয় র্যালি করতে পারি কি না, কিন্তু আমাদের অধিকাংশ ভাইয়েরা, বোনেরা, ছাত্র জনতা তাদের জায়গা থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিজয় র্যালি, বিজয় মিছিল করার সময় এখনো হয়নি। এই বাংলাদেশে যে ফ্যাসিস্টের পতন ঘটেছে সেই জায়গা থেকে এই দগদগে ক্ষতগুলো রেক্টিফাই করে এমন একটি বাংলাদেশকে যতদিন না আমরা বিনির্মাণ করতে পারছি, যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে, আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি, সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে, মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে, ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয়। এটি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সেই ভাই বোনদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বিষহ শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে, একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা, ধারণ করা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে 5ই সেপ্টেম্বর পুরো বাংলাদেশে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি
ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই 5ই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে, সেভাবে আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা, যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের সাথে আসুন। আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন, হাঁটছেন, আমরা সেই ভারের সঙ্গী হতে চাই। আমরা সবসময় আপনাদের সন্তান হয়ে, ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই। সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদি মার্চে অংশগ্রহণ করবে, যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস্টুনে, আমার শহীদ ভাইরা যেই চেতনাকে, যেই স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে। আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকার কার কোনো দিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, করব, সেই মেসেজগুলো থাকতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী চাই সেই বার্তাগুলো থাকতে পারে, আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন ইফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কী চাই, কীভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, আমরা কোন পথে যেতে পারি, আপনার সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো থাকতে পারে, আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে। আমরা ব্যানারে, ফেস্টুনে, প্লেকার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই, এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছেন কিংবা যারা বড়রা রয়েছেন, যারা ছবি আঁকেন, ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করেন, আমরা সেগুলো দেখতে চাই। অর্থাৎ আপনার নিজের জায়গা থেকে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি এই শহীদি মার্চে নিজের অংশগ্রহণকে আরও বেশি স্পষ্ট করতে চান এবং এটি সমৃদ্ধ করতে চান, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই আগামীকালকের এই শহীদি মার্চে। আমরা যদি আমাদের ঢাকার রুটটি বলি, তার পূর্বে একটি জিনিস বলতে চাই, 5ই আগস্ট সকাল 10টায় যখন বৃষ্টি হচ্ছিল, 11টার দিকে অ্যাপ্রক্সিমেট যখন আবার আমাদের সকল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, কিংবা 12টার দিকে ইন্টারনেট আসার পরেও আমাদের 2টায় যখন শাহবাগে একত্রিত হওয়ার কথা ছিল, তার ঠিক 2 ঘন্টা পূর্বেও কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে এটুকু চিন্তা কাজ করছিল যে আমরা যে জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে শাহবাগের দিকে ছুটে যাব সেটি সফল হবে কিনা, কিন্তু তার ওই চিন্তায়, চেতনায়, স্পিরিটে, আগ্রহে, কিংবা তার ওই যে মনের যে একান্ত চাওয়া যে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে, সেই জায়গায় কিন্তু বিন্দুমাত্র কমতি ছিল না। তারপরও ওই 2 ঘন্টা আগে সামান্য যদি মনের কোনো আশঙ্কাও থাকে, সেটি নিয়েও সবাই যখন নেমে পড়ল, তখনও এই ভাইরা, এই বোনেরা যারা বুক পেতে দিয়েছিল তারা কিন্তু নিশ্চিত ছিল না এই ফ্যাসিস্টের পতন হবে কি না। কিন্তু 3 দিক থেকে, ওই উত্তরার দিক, উত্তরা বিএনএসের দিক থেকে বলি, বসুন্ধরা, রামপুরা, বাড্ডা, বনশ্রী, প্রগতি সরণির ওই 1নম্বর 2নম্বর সেক্টরের দিক থেকে বলি, কিংবা আমার এই চিটং রোড, শনিরাখরা, যাত্রাবাড়ির এক্টর সে এই একটি সাইড দিয়ে বলি, এই 3টি সাইড সহ পুরো ঢাকার সকল রাস্তা দিয়ে যখন এক প্রকার আবাবিল পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, তখন ওই ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সেই জায়গায় আমরা বিশ্বাস করি, আমরা চাই আগামীকালকেও সেইভাবে গণজোয়ার নেমে আসুক, এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই যে যেখান থেকে যেভাবেই পারেন আমাদের ঢাকায় সেন্ট্রালি আমাদের এই শহীদি মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। আমরা চাই এই পয়েন্টগুলো থেকে, ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে, আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন,
আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারেন। এটি আপনারা নির্ধারণ করবেন। এটি আগামীকাল বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। আমি রুটটি বলছি, আমাদের শহীদ মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট, কলাবাগান, এরপরে ধানমন্ডি পার হয়ে মালিক মিয়া এভিনিউ হয়ে, অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্ম গেট, কাওড়ান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন, তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে, ছাত্র জনতার কাছে তারা কী চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন। কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা, আমরা কীভাবে তাদের পাশে তাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে থাকতে পারি আগামী প্রত্যেকটি দিন, সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন। এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি, বিনীত অনুরোধ করি, বাংলাদেশের যারা মিডিয়া কর্মী ভাইরা রয়েছেন, আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশই আপনারা আপনাদের যে জার্নালিজমের যে স্পিরিট সেটি আপনারা ধারণ করেন। আপনাদেরকে বাধ্য করা হয়েছিল, চেপে ধরা হয়েছিল, আপনাদের পাবলিশ করা নিউজটি মুছতে বাধ্য করা হয়েছিল। আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি সত্যি একটি হেডলাইন যখন গিয়েছে কয়েক মিনিট পরে সেটি মুছে দেওয়া হয়েছে। কোন ফ্যাসিস্টের চাপে এগুলো করা হয়েছে এটা আমরা জানি, কিন্তু এখন আপনাদের এই বাধাগুলো নেই। আমরা চাই আপনারা হসপিটালগুলোতে যান, আমাদের যে ভাই বোনগুলো এখনও কাতরাচ্ছে এই ডকুমেন্টেশনগুলো আপনারা করুন, এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকবে। 71-এ এই আধুনিকায়ন ছিল না, এই মিডিয়া ছিল না, আমার এই প্রচার মাধ্যম ছিল না, এখন আছে। এখন যদি আজকে থেকে 100 বছর পরে আমরা সত্যি তথ্যগুলো পুরো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সামনে না তুলে ধরতে পারি, এই ব্যর্থতার দায়ভার, এই লজ্জার দায়ভার, এই সীমাবদ্ধতার দায়ভার আমাদের প্রত্যেককে নিতে হবে, যার ভার অনেক শক্ত, যার ওজন অনেক বেশি।